নমস্কার, আমি ঋষি, ঋষি রয় চৌধুরী। গল্প ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? গল্প বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। তাহলে আজ একটা গল্প বলি, কারণ আজকের দিনটা খুব স্পেশাল। গল্পটা আমার, এটা ঠিক ওই প্রেমের গল্প না, এটা অনেকটা ওই অপূর্ণ প্রেম। শুরু হয়েছিল তাকে প্রথম দেখার দিন থেকে। দেখা হওয়ার পর বন্ধুত্ব, গল্পটা বন্ধুত্ব অবধি থেকে যেত যদি সে কোনো পদক্ষেপ না নিত। তার আমাকে খুব দরকার পড়তো, কখনো মনের কথা বলার জন্য, আবার কখনো দুঃখ প্রকাশ করার জন্য। এক মিনিট, তার সাথে তো পরিচয় করানো হয়নি না আপনাদের? সরি, মাই মিস্টেক। সে ছিল গ্রীষ্মকালের ওই বিকেলের হালকা মৃদু হাওয়াটার মতো, যাকে আমরা চেয়েও ছুতে পারবো না, কিন্তু আমাদেরই অজান্তে আমাদের স্পর্শ করে কোথায় যেন চলে যায়। নাম তার রুহি, রুহি মুখার্জি। ও কখনো আমাকে ফোন করে রাখলে আমি না করতেই পারতাম না, খুব কথা বলে। আর আমি যদি কিছু বলতে যাই, ব্যাস রেগে যায়। কথা বলার অধিকার যেন ওরই আছে, আর এর সঙ্গে দেরি করে আসাটাও যেন ওর অধিকারের মধ্যেই পড়ে। একদিন তো তুই তাড়াতাড়ি আয়, আজও কিন্তু তুই 23 মিনিট লেট। দেখ, তোর যদি বিশ্বাস না হয় তো? আজকে আমার জন্য ওয়েট করছিস, পরে অন্য কারোর জন্য ওয়েট করবি? ওয়েট করতে তোকে শিখতেই হবে। তার মানে তুই রোজই দেরি করে আসবি? হ্যাঁ আসবো। উফ, ঠিক আছে। আচ্ছা, কি একটা বলবি বলছিলি, বল না। হ্যাঁ বলবো তো, এখানে বলবো, চল না ওদিকে যাই। হুম চল। অপেক্ষা তোর থাকে প্রতি মুহূর্ত রাতে, তোকে খুঁজতে গিয়েও পাই না এ মনের বন্দরে, ঘুমায় না চলে এ ভাঙা অন্তরে, দেব শুধু ভাই তোকে। রাত কেটে হবে ভোর, এই আমি শুধু তোর, বেনামি রাত তোর খোঁজ যায়, তোর হাতে ছোঁয়ায় তোর চোখের মায়া, তুই মনের জানালা তুই নদীর মোহনা। আমার কাছে ভালো লাগতো খুবই। আমি ছাড়াও যদি এটা কেউ জেনে থাকতো, এমন ছিল দুজন, তার মধ্যে একজন আমার বন্ধু কমা রুমমেট কমা গাইড ধ্রুব। জানতো সবই, যেহেতু ওর সাথেই বেশিক্ষণ থাকতাম তাই আমি না বললেও ও বুঝত। যা গিয়ে বলে দে, এখনকার যা অবস্থা, দুদিন পর যে কোনো ছেলে দেখবি প্রপোজ করে দেবে, তখন তোকে এইভাবে বসেই থাকতে হবে, আর বেশি দেরি হলে তো আমি ওকে প্রপোজ করে দেবো। আরে তুই চুপ কর তো, ওর একই কোনো ভালো বন্ধু নেই, তার উপর যার সঙ্গে ও ভালো করে বন্ধুত্ব করে সেই ওকে প্রপোজ করে দিয়ে চলে যায়, আর তুই তার মাঝে। আমার ওকে ভালো লাগে, কিন্তু তা বলে প্রপোজ করে দেবো যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়? না না, আমি ওসব পারবো না। আর তোর এত কি? ধ্রুবকে বোঝাতে সক্ষম হয়েছিলাম কিনা যাই না, কিন্তু আমারও মনটা বলছিল যে বলেই দিই। ব্যাস রুহিকে ফোন করে সকাল সকাল দেখা করতে বললাম, ঘুমোতে পারলাম না সারা রাত, শুধু ভাবছিলাম যে কিভাবে বললে ও মেনে নেবে। ভাবলাম ইংলিশে বলি, ইমপ্রেস হওয়ার চান্সটা বেশি। সারা রাস্তা প্র্যাকটিস করতে করতে গেলাম। Na 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 na
যদি কখনো পরে মনে আমায় স্মৃতির হাত ধরে থাকিস অপেক্ষা, পারলে খুঁজি নানা স্বপ্ন দেন। আমি তোমাকে ভালোবাসি, উফ এভাবে হবে না, এভাবে বলবো হচ্ছে না, দাঁড়া তো উফ কীভাবে বলবো, কী হলো এটা কি? ও হাসিস কেন এভাবে? আমি তো এরকমই হাসি। কি একটা বলবি বলছিলি বল। হ্যাঁ বলবো, আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আমিও বাংলা পারি, আমারও বাংলা আসে, তুই বাংলা বলতে পারিস। হ্যাঁ তুই তো বাংলা বুঝিস। বলছিলাম যে কফি, তুই এটা বলার জন্য ডাকলি আমায়? না মানে কফি খেতে ইচ্ছা করছে, চ না চ চ। ধ্রুব ছাড়াও আরেকজনের কথা বলেছিলাম না, যে আমাদের ব্যাপারটা জানতো, সে ছিল রুহির বন্ধু পর্ণা। দেখ না কোন কালারটা পরবো, রেডটা পর। আচ্ছা ঠিক আছে। ফোন এসছে তোর। দেখ না কার ফোন। জানা জানা একটু জানা প্লিজ। এত কুড়ে কেন বলতো? উফ কে করেছিল, কে ফোন করে তোকে? ও আচ্ছা ঋষি। আচ্ছা ঠিক আছে তুই রেখে দে, আমি ওকে পরে ফোন করে নেব। তুই কি জানিস ঋষি তোকে পছন্দ করে? কি কি বলছিস তুই? ঋষি আমাকে পছন্দ করে এটা হতে পারে না। তুই তো শুধু নিজেরটাই বুঝিস, যখন দেখা করতে যাস তখন সবসময় নিজের কথাগুলোই বলে যাস, কোনদিন ওর মুখের দিকে তাকিয়ে দেখেছিস? ঋষি আমাকে পছন্দ করে, তুই শিওর? হ্যাঁ করে। একটা কাজ কর, তুই একটা ফোন কর কালকে দেখা করতে হবে ওকে। তুই দুটো কথা বলবি, ফার্স্টে বলবি যে তুই ওকে লাইক করিস, কিন্তু বলবি অ্যাজ আ ফ্রেন্ড, তারপর ওর এক্সপ্রেশনটা দেখবি, তারপর বলবি যে তোকে কোনো একটা ছেলের নাম বলে দিবি, দিয়ে বলবি যে এরকম একটা ছেলে আমাকে প্রপোজ করেছে, তারপর ওর এক্সপ্রেশনটা দেখবি। যদি এক্সপ্রেশন চেঞ্জ হয় তাহলে খুব ভালো, যে হ্যাঁ অবভিয়াসলি ফিলিংস আছে, আর যদি চেঞ্জ না হয় তাহলে তাহলে হয়তো আমি ভুল, কিন্তু আমার মনে হচ্ছে যে ও তোকে লাইক করে। একবার কথা বলো। রাতেই রুই ফোন করেছিল, এমনভাবে দেখা করতে বলল, আমি ভাবলাম যাক ভগবান তাহলে এবার মুখ তুলে চাইল। রোদে কি করছিস? কালো হয়ে যাবি তো, চ ছাওয়াই চ। চ ওই উফ কি করছিস বল না, আজকে কখন করিস না, এই তো কিছুক্ষণ আগে এলাম। আয় আয় বস বস। হ্যাঁ বসছি। কি একটা দরকারি কথা বলবি বলছিলি কাল তুই।
I like you. Yes, yes. আমিও তোকে as a friend. Oh, acha. হ্যাঁ, আমিও তোকে as a friend like. আমার না তোকে একটা জরুরি কথা বলার ছিল। বল। আমাকে না অনিমেষ প্রপোজ করেছে। হ্যাঁ? হ্যাঁ। বল না হ্যাঁ বলবো না না বলবো। কে অনিমেষ? আরে আছে কেউ একটা। তুই বল না হ্যাঁ বলবো। আরে বাবা আমি কিভাবে বলবো? না না আরে বল না। বল না বল না হ্যাঁ বলবো না না বলবো। বল। দূর বাবা তোর যা ইচ্ছা তুই তাই কর। আমার দেরি হয়ে যাচ্ছে আমি চললাম ঠিক আছে? উফ ভাবলাম আমার জন্য রেডি হয়ে এসেছে। কি অনিমেষ তার জন্য সেদিন সত্যি খুব রেগে গেছিলাম। রাগটা বজায় ছিল বাড়ি অবধি। রাগটা দরকার ছিল, না হলে সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম না। কে নাকি বাইরে যাচ্ছে না? নাম কি? অনিমেষ কোথা দিয়ে চলে এসেছে? আমাকে আবার জিজ্ঞাসা করছে হ্যাঁ বলবো না না বলবো। না 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 এসব হতে দেওয়া যাবে না। আমার কি কোনো ভ্যালু নেই নাকি? আমি ওকে কালই প্রপোজ করবো। তুই বল বল। হ্যাঁ বলছি কাল না তোকে কিছু বলার আছে। হ্যাঁ আমারও না তোকে অনেক কিছু বলার আছে। হ্যাঁ সে নয় বলবি, তবে কাল সময় মতো চলে আসিস। আগে আমরা যেখানে দেখা করতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম আমি চলে আসবো চলে আসবো। দেরি করবি না কিন্তু। না না আমি দেরি করবো না করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইয়েস ইয়েস এবার তো বলে দেবো এবার তো বলে দেবো। কিভাবে বলবো কিভাবে বলবো? এই আমি শুধু তোর বেনামি রাত তোর খোঁজে যাই তোর হাতে ছোঁয়ায় তোর চোখের মায়া তুই মনের জানালা তুই নদীর মোহনা না 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 দুদিন সময় দিলাম প্রপোজালটা দেওয়ার জন্য। আয়নার সামনে অনেক প্র্যাকটিস করলাম। কে জানতো যে রুহিও এটা ভেবে নিয়েছিল আমার দ্বারা ওসব প্রপোজ টপোজ হবে না। তাই ওই সিদ্ধান্ত নিল যে ওই আমাকে আগে বলবে। ওই যে ফোনটা এলো দেখা করার জন্য। তোকে কিন্তু গ্রিন ব্ল্যাক কম্বিনেশনে বেশ ভালোই লাগে। কোথায় তুই? একবার পিছনে ঘুর দেখতে পাবি। বলা হলো না আর, আমার লেখাটা শেষ। আজ ওর নতুন করে শুরু করার পালা। আজ এখানে সেও উপস্থিত। Yeah.
যদি কখনো পড়ে মনে আমায়, স্মৃতির হাত ধরে থাকিস অপেক্ষায়, পারলে খুঁজিস আমায়, না না স্বপ্নেতে নয়, বেঁচে থাকবো তোর এই শেষ লেখায়। She